হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আপনার এলএমসি 8.4 বা R15 কীভাবে আপনার ব্যবহার করবেন, বা 118 কীভাবে ব্যবহার করবেন, 18 কীভাবে ভার্সন ব্যবহার করবেন, 15, 16, 17, 18 যাই করেন না কেন, এলএমসি যে কোনো ভার্সন অ্যাপ ব্যবহার করবেন, আপনার রেডমি নোট 12, রেডমি নোট 13, রেডমি নোট 13 প্রো, যে কোনো ডিভাইস, মানে রেডমির যে কোনো মডেল আপনার কীভাবে ব্যবহার করবেন। তো মেইন রিজন হচ্ছে রেডমি নোট 13 আমি প্রুফ হিসেবে দেখাই দিব, রেডমি নোট 12 তো আপনারা সেম কাজটি করবেন, যে কোনো ওকে 12-13 যে কোনো ডিভাইসে সেম কাজটি করবেন। তো আমি আপনাদের যদি বেসিক ইনফরমেশন যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে দেখেন র্যাম হচ্ছে 8 জিবি, আর হচ্ছে স্ন্যাপড্রাগন 885, আর মডেল হচ্ছে দেখেন এখানে মডেল হচ্ছে MIUI 14, আর ডিভাইস হচ্ছে নোট 13। ওকে, তো যাই হোক না কেন আমি আপনাদের প্রুফ হিসেবে দেখাই দেবো। তো এলএমসি 8.4 আপনারা কি করবেন, এলএমসি 8.4টারে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার হচ্ছে দেওয়া থাকবে, কমেন্ট করবেন, কমেন্টে আমি গুগল ড্রাইভের এলএমসির লিঙ্কটা দিয়ে দিব। ওকে, দয়া করে একটু কমেন্ট করে জানাই দিবেন যে ভাই লিঙ্কটা দেন, তো আমি দিয়ে দিব। তো এখন আপনাদের পুরো বিষয়ে দেখাই যে দেখেন আমি একটা পিক আপনাদের তুলে প্রুফ হিসেবে দেখাই দিই। তো দেখেন আমি একটু অ্যালো করে দিলাম এটা, তো অ্যালো করে ভিডিওতে কিন্তু আমরা কনফিগ নিয়ে আলোচনা করব, রেডমি নোট 12, 13, 14 প্রো বা মডেল। ওকে, তো দেখেন এইটা আমরা কীভাবে দূর করতে পারি। তো এখান থেকে আপনারা কী করবেন, এই আইকনে ক্লিক করবেন, মোর সেটিংসে ক্লিক করে দিবেন। তো ভাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না। তো প্রসেসিং ফাংশনে ক্লিক করে দিবেন। তো এরপরে প্রসেসিং ফাংশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন স্লাইড করে, এরপর অটো সিটি কালার কারেকশন এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পরে এটা অ্যানাবেল করে দিবেন, অ্যানাবেল অটো সিটি এটা অন করে দিবেন। তারপর মেইন ক্যামেরাটা এখানে লেখা আছে AWB গেইন ফিক্সড, এটা অন করে দিবেন, CCTW কারেকশন এটা অন করে দিবেন, WB কালার কারেকশন ফিক্সড এটা অন করে দিবেন। তো এরপরে কী করবেন, ব্যাগে চলে আসবেন, তারপর ফ্রন্ট ক্যামেরা ক্লিক করে দিবেন, AWB গেইন ফিক্সড এটা অন করে দিবেন, তারপরে HDCT এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন। ওকে, তিনটা অন করে দিবেন, তারপর ব্যাগ চলে আসবেন। তো এখন আমি আপনাদের প্রুফ হিসাবে দেখাই দিই ভাই যে কীভাবে আসলে এটা সমাধান হয়েছে। দেখেন আমি আপনাদের প্রুফ হিসাবে দেখাই দিই, এইটা আমি একটা পিক তুলে নিলাম। ওকে, লোকেশন তো ভালো না ভাই, এর জন্য ক্যামেরা এটা একটু খারাপ আসতে পারে। জাস্ট আপনি লোকেশন ভালো জায়গায় রেখে তারপর ট্রাই করবেন, কোনো ধরনের ক্যামেরার কোনো প্রবলেম আপনি পাবেন না, যেরকম এলএমসি পাইতেন এইটাও সেরকম পাবেন, কালারটা ফিক্সড হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাই যে দেখেন ভাই আমার কিন্তু এই যে সে পিকটা আর এই পিকটা দেখেন কতটা ডিফারেন্স, আমি কিন্তু আপনাদের প্রুফ হিসাবে দেখাই দিছি ভাই। আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে, যাতে আপনাদের উপকারের জন্য আমি দৈনিক কিন্তু ভিডিও আপলোড করতে পারি, ওকে, যাতে নিউ নোটিফিকেশনে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আজকের পর্যন্তই।